মানিকগঞ্জে গুজব বন্যা ও ডেঙ্গু প্রতিরোধে আনসার ও ভিডিপিদের ভূমিকা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে আনসার ও ভিডিপির নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মোহাম্মদ জানে আলম সুফিয়ান প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান মানিকগঞ্জ সদর উপজেলার প্রশিক্ষক মহিদুর রহমান মমতাজ বেগম সাটুরিয়া উপজেলা প্রশিক্ষক বন্তোষ ঘোষ ফিরোজা আক্তার সহ আনসার ও ভিটিপির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন চ্যানেল নিউজ ডেস্ক